এসো মদিনার ইসলাম শিখি, কুরআন ও সহি সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়া সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় বন্ধুগণ, রমজান আমাদের জীবনে অনেকবার আসছে, কিন্তু 2021 সালের রমজান এত দ্রুতগামী রমজান যেন দ্রুতগামী ঘোড়ার মতো দৌড়িয়ে চলে যাচ্ছে। গত পরশু মনে হচ্ছে আমরা শুরু করলাম, আজকে দেখা যায় অর্ধেক মাসের বেশি চলে গিয়েছে। তাই মহান রব্বুল আলামিন এরশাদ করেছেন, আইয়ামাম মা'দুদাত, গণনাকৃত কয়েকটি দিন, এক দুই তিন গণনা করতে করতে এই মাসটি চলে যাচ্ছে সঠিক, কিন্তু আমাদের ব্যালেন্সে কার কত জমা হয়েছে আমরা একটু হিসাব করে দেখেছি। আমরা কি একটু চিন্তা করতে পেরেছি যে আগামী রমজান আমরা পাব? ইতিপূর্বে আমাদের সাথে যারা রোজা রাখছিলেন গত রমজানে, তারা কি আমাদের সাথে উপস্থিত আছেন? এই রমজান যেন আমাদের সবচেয়ে মূল্যবান এবং সবচেয়ে নেকি অর্জনের রমজান হয়। ইতিপূর্বে যে দিনগুলি চলে গিয়েছে এর প্রতি অনুশোচনা না করে সামনে যে দিনগুলি রয়েছে প্রত্যেকটি দিন গণনা করুন, আমলের ব্যালেন্স সংগ্রহ করুন, পরকালের পাথরে সঞ্চয় করুন। অতিবাহিত দিনগুলিতে কখনো কি তওবা করেছেন? যদি না করে থাকেন এখনই তওবা করুন। কোরআন তেলাওয়াত কতটুকু করেছেন? কোরআন তেলাওয়াতের মাস, বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। এই মাসে দান সদকা করুন, অন্য মাস থেকে উত্তম। এই মাসে ভালো কাজগুলি করুন, অন্য মাস থেকে উত্তম। এই যে সিয়াম সাধনা, এই অবস্থায় কার যদি মৃত্যু হয় সে জান্নাতি। আমরা সিয়াম সাধনা করি, আমরা খানা পিনা বন্ধ করে দিই, এতে কি যথেষ্ট? এটি নয়। সিয়াম সাধনা, আমাদের পূর্ণ বডি সিয়াম সাধনা করতে হবে। পাপের কথা শোনা থেকে, পাপের স্থানে চলা থেকে বিরত থাকতে হবে, পাপের কথা বলা থেকে বিরত থাকতে হবে, নিজেকে সার্বিকভাবে হেফাজত করতে হবে, পরিবার পরিজনকে নিয়ে হেফাজত করতে হবে। সিয়াম সাধনার হেফাজত, নিজের হেফাজত, ইমানি হেফাজত, এটি হলো সত্যিকারে প্রকৃতপক্ষে সিয়াম সাধনা। সামনে দিনগুলি আসতেছে, যে দিনগুলিতে রয়েছে এতেকাফ, যে দিনগুলিতে রয়েছে শ্রেষ্ঠ একটি রাত, 1000 রজনী থেকে উত্তম। আমরা ইতিপূর্বে যদি অনেক ইবাদতে গাফেল হয়ে থাকি, সামনে দিনগুলি যেন গাফেল না হই, সামনে দিনগুলি যেন মনোযোগ সহকারে মহান রব্বুল আলামিনের বিধান সঠিকভাবে পালন করতে পারি, সিয়াম সাধনা করে সত্যিকারে একজন ইমানদার হয়ে রায়্যান নামক জান্নাতে প্রবেশ করতে পারি, এই প্রস্তুতি আজ থেকে গ্রহণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিন। আমিন, আল্লাহুম্মা আমিন।